সোমবার মোদির নিজ বাসভবনে সম্পন্ন হলো মোদি 3.0 সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠক। মন্ত্রী হিসেবে নতুন কিছু মুখ উঠে এলেও বিশেষ বড় বদল হলো না নতুন সরকারের মন্ত্রিসভায়। সকলের চোখ ছিল বিগ ফোরের দিকে। সেই বিগ ফোর দ্বিতীয় মোদি সরকারের মতোই অপরিবর্তিত, অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রক অমিত শাহের, প্রতিরক্ষা মন্ত্রক রাজনাথ সিং এর, অর্থমন্ত্রী রইলেন নির্মলা সীতারমন এবং বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। চলুন এক নজরে দেখে নেওয়া যাক নতুন মন্ত্রিসভায় বাকি পদগুলিতে কোন পদে বহাল হলেন কোন মন্ত্রী। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, রেল ও তথ্য সম্প্রচার তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, স্বাস্থ্য পরিবার কল্যাণ রাসায়নিক সার মন্ত্রী জেপি নাড্ডা, সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গাডকারি, বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযূষ গোয়াল, নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী, শ্রম ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী মনসুখ মান্ডব্য, খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী চিরাগ পাসওয়ান, বিদ্যুৎ ও নগরোন্নয়ন মন্ত্রী মনোহরলাল খট্টর, ইস্পাত ও ভারী শিল্প মন্ত্রী এইচ ডি কুমারস্বামী, ক্ষুদ্র মাঝারি ও কুটির শিল্প মন্ত্রী জিতন রাম মাঝি, খাদ্য ক্রেতা সুরক্ষা বন্টন মন্ত্রী প্রহ্লাদ যোশী, বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং, কয়লামন্ত্রী জি কিষাণ রেড্ডি, সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, জাহাজ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, বাংলা থেকে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, উত্তর পূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। এছাড়াও জানা যাচ্ছে 18 জুন থেকে শুরু হতে পারে নতুন লোকসভার অধিবেশন, 20 জুন স্পিকার নির্বাচনের সম্ভাবনা। ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।